আজিও সংরক্ষণ নহল শহীদ মনিরাম দেওয়ানের জন্মস্থানের ভেটি। শিবসাগর জেলার সারিং দুয়ারপাড়ত থকা অসমের প্রথম চাহ খেতিয়ক তথা শহীদ মনিরাম দেওয়ানে জন্মলাভ করা ভেটি আজিও সংরক্ষণ নহল, বেদখলর কবলত এটা অসমের ঐতিহাসিক সম্পদ। আর বেদখলর কবলত এটা অসমের ঐতিহাসিক সমল, আজিও সংরক্ষণ নহল শহীদ মনিরাম দেওয়ানের জন্মস্থানের ভেটি। এই মুহূর্তে জানাইছো শিবসাগর জেলার সারিং দুয়ারপাড়ত থকা অসমের প্রথম চাহ খেতিয়ক তথা শহীদ মনিরাম দেওয়ানে জন্মলাভ করা ভেটি আজিও নহল সংরক্ষণ। অসমের প্রথম চাহ খেতিয়ক আর শহীদ মনিরাম দেওয়ান এইখান গাঁওতে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু অতি পরিতাপর বিষয় যে এনে এজন মহান ব্যক্তি এখন গাঁত জন্মগ্রহণ করে তেওঁ যেটো জন্মস্থানের ভেটি, ভেটিটো আজিলেকে কোনো স্বীকৃতি লাভ করা নাই। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জাতীয় সংগঠন তথা সরকারলে আবেদন জানাইছিল বহুত বছর আগতে যে মনিরাম দেওয়ানে জন্মস্থান লাভ করে এই ভেটিটো সংরক্ষণ করব লাগে। কিন্তু বহুতকিজনে আশ্বাস দিছিলে, কিন্তু আজি কোপতি এই ভেটিটো সংরক্ষণ হওয়া নাই। আমি নবগঠিত সরকারখনলে অনুরোধ জানাইছো যে এই শহীদজনক তেওঁলোকে উপযুক্ত সন্মান দিবলৈ যদি বিচাৰিছে তেনেহ'লে তেওঁ জন্মস্থানৰ সারিং দুয়াৰপাড়ত থকা এই জন্মস্থানৰ ভেটিটো